আউজুবিল্লাহিমিনাশয়তানিররাজিম বিসমিল্লাহিররহমানিররাহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম আবারও কাশ্মীরের নতুন একটি স্বপ্নে। তো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে স্বপ্নটি আমি শুরু করছি। মোহাম্মদ কাসিম যেভাবে স্বপ্নটি দেখেছে ঠিক সেভাবে আমি স্বপ্নটি বর্ণনা করছি। স্বপ্নের টাইটেল ছিল আল্লাহর রহমতের দরজা এবং দাজ্জালের জাদু। মোহাম্মদ কাসিম বলেন, 7 জুন 2017 সালের এই তারিখে আমি এই স্বপ্নটি দেখেছিলাম। আমি আল্লাহর কাছ থেকে কিছু পেয়েছি এবং আমাকে কিছু বার্তা লোকদের কাছে ছড়িয়ে দিতে বলা হয়েছিল। এরপর আমি লোকদের সাথে দেখা করতে শুরু করলাম, কিন্তু দাজ্জাল জানতে পেরেছিল যে আমি মুসলমানদের হারানো ভাগ্য ফিরে পেতে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। তাই দাজ্জাল তার শক্তি প্রয়োগ করা শুরু করে দিল। আমি মুসলমানদের সাথে দেখা করে এই বার্তাটি দিয়েছিলাম, কিন্তু দাজ্জাল ইতিমধ্যেই তাদেরকে বিবেকহীন করে ফেলেছে এবং লোকেরা আমার বার্তা শোনেনি বা আমার কথায় কান দেয়নি। তবে কিছু লোকের উপর আল্লাহর বিশেষ রহমত ছিল, তাদের উপর দাজ্জালের কোনো ক্ষমতা ছিল না। তারা আমার কথা শুনছিল এবং আমাকেও চিনতে পেরেছিল যে আমার নাম কাসিম। আমি এই লোকদের সাথে দেখা করে খুশি হলাম। তারপর এই লোকেরাই আমার সাথে অন্যদেরকে বার্তা দিয়েছে, তবে কয়েকজন লোক ছাড়া কেউ আমাদের কথা শোনেনি। তখন আমার প্রতি বিশ্বাস রাখে এমন দুজন লোক চলে গেল। আমি অবাক হয়ে গেলাম যে তাদের কি হয়েছে। এরপরেই আমি শ্বাস নিতে কষ্টবোধ করছিলাম। তখন আমার সাথে থাকা এক বন্ধু বলল, আপনার চেহারা বদলে গেছে। আমি অবাক হয়ে আয়নার দিকে তাকালাম এবং দেখলাম যে আমার মুখে একটি মুখোশ রয়েছে। আমি বললাম, এর জন্য আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তখন কিছু লোক আমাকে ছেড়ে চলে যায়, কারণ তারা মুখোশের জন্য আমাকে চিনতে পারেনি। আমার বন্ধু বলল, এটি অবশ্যই দাজ্জালের কাজ, যাতে আপনার উপর বিশ্বাসী লোকেরা আপনাকে ছেড়ে চলে যায়। আমি মুখোশটি খুলে বললাম যে দাজ্জাল এখনও পুরো ক্ষমতা পায়নি, কিন্তু ইতিমধ্যে সে এত শক্তিশালী হয়েছে। পুরো ক্ষমতা পেলে সে কতটা বিপজ্জনক হবে। এরপর আমরা কয়েকজন বড় লোকদের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিলাম। তবে তাদের কাছে পৌঁছানোর আগেই দাজ্জাল তাদেরকে বধির, নিঃশব্দ এবং অন্ধ করে ফেলেছিল এবং তারা কমায় রয়েছে যে এমন কিছু ভাবতে বা বুঝতেও সক্ষম হয়নি। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম যে দাজ্জাল কেন এত শক্তিশালী। সে কীভাবে জানতে পারে যে আমরা এই জায়গাগুলোতে যাচ্ছি, যাতে সে তাদের উপর জাদু করতে পারে? আমি আমার সাথের লোকদের বললাম যে দাজ্জাল আমাদের পেছনে লেগে আছে, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা আল্লাহ আমাকে দিয়েছেন। দাজ্জাল এখনও সম্পূর্ণ ক্ষমতা পায়নি, তাই সে আমাদের সামনে উপস্থিত হবে না, কিন্তু সে আড়াল থেকে তার জাদুবিদ্যার সাহায্যে আক্রমণ করবে। সুতরাং আপনারা সাবধান হন এবং দাজ্জাল থেকে রক্ষা পেতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত পরামর্শগুলো অনুসরণ করুন। তারপরে আমি বিভিন্ন স্থানে গিয়ে জনগণের সাথে যোগাযোগ করি। আমার সাথে দু একজন লোক ছিল। আমরা একটি নদী বা সমুদ্রের তীরে পৌঁছালাম এবং সেখানে একটি নৌকা ছিল। এটি দেখে আমি বললাম যে আমরা এই নৌকায় বসব এবং অন্য জায়গায় যাব। তবে কিছু লোক ছিল যারা বার্তা যাওয়ার জন্য অন্য জায়গায় গিয়েছিল। আমরা একজনকে নৌকায় রেখে বাকিদের ডাকতে গেলাম, যারা অন্য লোকদের সাথে যোগাযোগ করতে গিয়েছিল। আমরা তাদেরকে ফিরিয়ে এনে দেখি নৌকায় রেখে যাওয়া সেই ব্যক্তিটি কাদা জলে পা দিয়ে বসে আছে এবং হঠাৎ সে চিৎকার করে তার পা বের করে নিল। তার পা হাঁটু পর্যন্ত জ্বলছিল, যেন কেউ তার উপর অ্যাসিড ফেলেছে। এটি দেখে আমরা চিন্তিত হয়ে পড়লাম যে কি হয়েছে। আমি তাকে বললাম, তুমি বসে বসে কাদা জলে পা ফেলছ কেন? আমি ইতিমধ্যে বলেছিলাম যে দাজ্জাল আমাদের পিছনে রয়েছে এবং সে কোনো সুযোগ হাতছাড়া করবে না। সে হাঁটতে পারছিল না এবং অন্য লোকেরা তাকে নৌকায় তুলে রাখল। আমি আবার ফিরে গিয়ে বড় লোকদের দিকে তাকিয়ে বললাম, এই লোকেরা কখন জেগে উঠবে আর কতক্ষণ তারা একই অবস্থায় থাকবে? এই লোকেরা কেবল তখনই আমাকে বিশ্বাস করবে যখন তারা জেগে উঠবে এবং যখন তাদের অনুসারীরা আমাকে বিশ্বাস করবে। এই সমস্ত ঘটনা কখন ঘটে? তারপর আমি বলেছিলাম যে আমার উচিত তাদেরকে ছেড়ে নৌকার অপর প্রান্তে যাওয়া, সম্ভবত সেখানে কিছুটা আশা পাওয়া যাবে। ফিরে আসার পথে আমি আবার আমার সাথে কিছু মেডিকেল চিকিৎসাও নিলাম। তারপর আমরা তার পায়ে প্লাস্টার জড়িয়ে দিই, যাতে সে খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠে।
যখন একজন ব্যক্তি বলল, আমরা এই নৌকায় কোথায় যাব, আমি বললাম, হয়তো আমরা এখানে চেষ্টা করার কারণে কিছুটা আশা খুঁজে পেতে পারতাম, কিন্তু কিছুই হয়নি। যখন আমরা নৌকাটিকে চড়ে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন আমরা কিছু লোককে দেখতে পাই, যা দেখে মনে হচ্ছিল যে তারা কোনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে। আমরা তাদের জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? তারা বলল, আমরা যে জায়গায় বাস করতাম সেখানে হঠাৎই যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমাদের ঘরগুলো খারাপভাবে ধ্বংস হয়ে গেছে, আমরা এখানে তো আর বানাতে পারবো না। আমি জানতে চাইলাম যে সেখানে কি ঘটেছিল যে তাদের সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং তারা হিজরত করতে বাধ্য হয়েছে। আমি আমার সাথে যারা ছিল তাদের বললাম, প্রথমে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যাক, এরপর আমরা আমাদের যাত্রায় বের হব। তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমরা এমন এক জায়গায় পৌঁছে গেলাম যেখানে খুব উঁচু প্রাচীর সহ একটি বিশাল দুর্গের মতো ঘর ছিল। এটি দেখার পর আমি বললাম যে এটি সেই জায়গা যেখানে আমি যেতে চেয়েছিলাম। আমি লোকদের বললাম, এখানে একটি বিশাল দরজা আছে যা আমরা দুর্গে প্রবেশের জন্য খুলব। এরপর আমরা দরজাটি অনুসন্ধান করলাম, কিন্তু আমরা সেটি পেলাম না। আমি অবাক হয়ে গেলাম যে কেন আমরা দরজাটি খুঁজে পাইনি, এটিই তো সেই সঠিক দুর্গ। তারপরে আমি একটি স্তম্ভ দেখলাম এবং বললাম যে দরজাটি কাছেই আছে, সুতরাং আমি কেন এটি দেখতে পারছি না। যখন আমরা স্তম্ভটি থেকে কিছুটা এগিয়ে গেলাম তখন আমরা দরজাটি দেখতে পেলাম, কিন্তু আমি যখন কিছুটা পিছনে গিয়েছিলাম তখন একটি অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ এটি অদৃশ্য হয়ে গেল। এক ব্যক্তি বলেছিল যে সম্ভবত দাজ্জাল এই দরজাটি সম্পর্কে জানতে পারে এবং সে জানতো, এবং সে তার জিদ দিয়ে এই দরজাটি লুকিয়ে রেখেছিল যাতে দরজাটি কেউ দূর থেকে দেখতে না পারে। আমি বলেছিলাম যে হ্যাঁ, এটি কারণ হতে পারে, মাঝখানে জাদুর প্রাচীর রয়েছে যা দরজাটিকে লুকিয়ে রেখেছে, এবং যখন আমি দূর থেকে তাকিয়েছিলাম তখন আমি কেবল প্রাচীরটি দেখতে পেরেছিলাম, কিন্তু যখন কাছে এসেছিলাম তখন আমি দরজাটি দেখতে শুরু করি। একজন ব্যক্তি বলেছিল যে এই দরজাটি কিভাবে খোলা হবে, আমি দরজার কাছে গিয়েছিলাম কিন্তু এটি খোলা হয়নি। আমি দরজার দিকে তাকিয়ে বলেছিলাম যে সম্ভবত দাজ্জাল এটিকে নিয়ন্ত্রণ করছে, নইলে আমার আগমনে এই দরজা অবশ্যই খুলে যেত। অতঃপর আল্লাহ তাআলা আমাকে যে জিনিস দিয়েছিল তা আমি বের করে এনেছিলাম, এটি একটি বিশুদ্ধ পানি ছিল এবং আমি এটি দরজার এক জায়গায় ঢেলে দিয়ে দরজাটি আপগ্রেড করতে শুরু করি। আমি আমার সাথে থাকা লোকদের বলেছিলাম এই দরজার 6টি স্তর রয়েছে, তবে এই খাঁটি জল ঢালার মাধ্যমে এটি আপগ্রেড হতে শুরু করেছে এবং এটি 10ম স্তরে উন্নীত হবে এবং তারপরে এটি দাজ্জালের নিয়ন্ত্রণ হতে মুক্ত হবে এবং তারপরে এটি খুলবে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন যে এই দরজাটি আপগ্রেড করতে কতক্ষণ সময় লাগবে। আমি বলেছিলাম যে আল্লাহ ভালো জানেন, এখন আমার সাথে আসুন, এই দরজার কাছে একটি গোপন পথ রয়েছে যা থেকে আমরা দুর্গের ভিতরে দেখতে পারি, এবং যদি আমরা ভিতরে কাউকে দেখতে পাই তবে আমরা তাকে বোঝাতে পারি যে আমাদেরকে সাহায্য করুন। আমরা যখন গোপনীয় পথ থেকে উপরে উঠেছিলাম তখন দুর্গ অন্ধকারে পূর্ণ হয়ে যায় এবং এটি পরিত্যক্ত হয় এবং দেখে মনে হয় কয়েক শতাব্দী ধরে কেউ এখানে আসেনি। এটিকে পরিত্যক্ত দেখে আমি খুবই দুঃখিত হয়ে গেলাম। আমি দরজার দিকে তাকালাম এবং এটি আপগ্রেড হচ্ছে এবং এটি কেবল যখন খোলা হবে তখন আমার ভিতরে, অর্থাৎ আমরা ভিতরে যেতে পারবো। আমরা সেখানে কেবল দরজা ব্যতীত কিছুই দেখতে পাইনি এবং তারপরে আমরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যেন দরজাটি খোলার সাথে সাথেই আমরা কিছু করতে পারি। হঠাৎ একটি সবুজ রঙের পেইন্ট বালতি আমার দিকে চিৎকার করতে করতে আমার দিকে ঝাঁপিয়ে পড়ে বলল যে কাসিম, আপনি এসেছেন? আমি এখানে অনেকক্ষণ ধরে লুকিয়েছিলাম, দাজ্জাল সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ নিয়েছে এবং সে সব কিছুকে বদলে ফেলেছে ভূতের মতো, কারণ কি ঘটছে তা বুঝতে তারা এখন অক্ষম এবং কেবলমাত্র সেই ব্যক্তিরা নিরাপদে আছেন যাদের উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে। আমি বলেছিলাম যে আমি অবাক হয়ে গিয়েছিলাম কারণ দুর্গের প্রত্যেকেই আমাকে জানতো যে তারা বেঁচে আছে কি নেই, তবে দরজা কেন খোলেনি তা জানেনি। তারপর আমি বালতিতে খাঁটি পানি ছিটিয়ে দিয়েছিলাম
এবং হঠাৎ আমার নাম বলার সময় একটি ময়ূর উড়ে এসেছিল এবং বলেছিল যে, কাসিম, আপনি এসেছেন। সেই ময়ূরটি খুব সুন্দর ছিল এবং আমি এটাতে খাঁটি জল ছিটিয়ে দিয়েছিলাম এবং এটি জ্বলতে শুরু করে এবং তারপরে আরও একটি ময়ূর এসেছিল। আমরা এসব দেখে খুশি হয়েছি যে কমপক্ষে আমরা কিছু আশা পেয়েছি, এমনকি যদিও এটি পাখি এবং জীবজন্তু এটি আমাদের জন্য খুব দুর্দান্ত লক্ষণ। তখন আমি দুর্গের কোণে তাকালাম এবং দেখলাম একটি কালো দুর্বল ও ক্ষুধার্ত গরু যা শৃঙ্খলিত ছিল। এর মুখটি ছিল অত্যন্ত অদ্ভুত এবং ভয়াবহ। আমি অনুভব করলাম যেন দাজ্জাল এটিকে এ অবস্থায় এনেছে। যখন আমি এর ভয়াবহ চোখে তাকালাম তখন আমি অনুভব করেছি যে দাজ্জাল এই দুর্গে রয়েছে এবং সে এই গরুর চোখ থেকে আমার দিকে তাকাচ্ছে এবং এভাবে স্বপ্নটি শেষ হয়। মোহাম্মদ কাসিমের স্বপ্ন সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং তার সম্পর্কে পড়তে চাইলে মোহাম্মদ কাসিম বাংলা .com বলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তার ফুল PDF ফাইলটি, তার প্রত্যেকটি স্বপ্নের বর্ণনা সহ। তো আশা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন।